হ্যালো বন্ধুরা, আপনাদের সাথে আমি শুভঙ্কর। আপনারা দেখছেন জবালার 360 ইউটিউব চ্যানেল। মেট্রো রেলওয়ে কলকাতার রিক্রুটমেন্ট একটা প্রকাশিত হয়েছে 2022-এর নতুন, একদম খুবই ভালো একটা অপরচুনিটি। অ্যাপ্রেন্টিক্স ক্যান্ডিডেটের জন্য কিন্তু খুবই হেল্পফুল হতে চলেছে আজকের এই ভিডিওটি। সম্পূর্ণ 104টি ভ্যাকেন্সির জন্য কিন্তু কলকাতা মেট্রো রেলের জন্য রিক্রুটমেন্ট প্রকাশিত হয়েছে। একদম অফিসিয়াল রিক্রুটমেন্ট আপনারা এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছেন। শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, নাহলে বিস্তারিত আপনারা জানতে পারবেন না কীভাবে কী করতে হবে, কীভাবে আবেদন করতে হবে এবং বয়স কত থাকতে হবে, সমস্তটা আমরা এই ভিডিওতে জানাবো। তো চলুন শুরু করা যাক আজকে ভিডিও। তবে ভিডিওটি শুরু করার আগে একটা ছোটো রিকোয়েস্ট, আপনারা যারা যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যভাবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, পাশে দেওয়া বেলটিকে বাজিয়ে ফেলতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক আজকে ভিডিও। সর্বপ্রথম যেটা বলবো সেটা হলো ডিপার্টমেন্ট, মেট্রো রেলওয়ে কলকাতা ডিপার্টমেন্টের থেকে কিন্তু এই নোটিফিকেশানটি রিলিজ করা হয়েছে। একদম অফিসিয়াল নোটিশটি আপনারা দেখতে পাচ্ছেন, সম্পূর্ণ 104টি ভ্যাকেন্সি, যার নোটিফিকেশান নাম্বারটা আপনারা এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছেন। ডেড লাইন অর্থাৎ এই পোস্টের জন্য অ্যাপ্লাই করবার লাস্ট ডেট যেটা হলো সেটা হলো হচ্ছে 2022 সালের ফেব্রুয়ারি মাসের 21 তারিখ লাস্ট ডেট, যার মধ্যে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। নোটিফিকেশানটা পাবলিশড হয়ে গেছে, আপনারা একদম নোটিফিকেশানই দেখতে পাচ্ছেন। সেটা কিন্তু কিছুদিন আগে 22 তারিখ, আজকের ডেট 26 তারিখ, 22 তারিখ কিন্তু নোটিফিকেশানটা রিলিজ হয়েছিল। তো এখন বেসিক ইনফরমেশান আমরা জানবো। তো বেসিক ইনফরমেশান হলো সর্বপ্রথম যেটা সেটা হলো পজিশান, কী পজিশানের জন্য এই চাকরিতে নিয়োগ করানো হচ্ছে, সেটা হলো অ্যাপ্রেন্টিসশিপ ক্যান্ডিডেটদের জন্য। ঠিক আছে, অ্যাপ্রেন্টিস ক্যান্ডিডেটদের জন্যই কিন্তু এখানে পজিশান রয়েছে। লোকেশান যেটা হলো কলকাতা ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ লোকেশানটা কিন্তু কলকাতাতেই সমস্ত এক্সামিনেশান সমস্ত প্রসেস কলকাতাতে হবে, তবে ওয়েস্ট বেঙ্গলে যে কোনো ক্যান্ডিডেটস এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে হবে পারবে। তো এখানে এখন কোয়ালিফিকেশান যেটা বলবো সেটা হলো কেবলমাত্র মাধ্যমিক পাস প্লাস আইটিআই পাস করে থাকতে হবে। আপনাদের আইটিআই প্লাস যদি মাধ্যমিক পাস করে থাকেন সেক্ষেত্রে এই পোস্টের জন্য আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তো এখন যেটা বলবো সেটা হলো অ্যাপ্লিকেশান প্রসিডিওর সমস্তটা অফলাইনের মাধ্যমে আপনাদের এটার জন্য অ্যাপ্লাই করতে হবে। তো এটার জন্য কোনো ফি নেওয়া হবে না, অ্যাপ্লিকেশান ফি কিন্তু পুরোপুরি কোনো অ্যাপ্লিকেশান ফি লাগবে না। ঠিক আছে, তো বলবো যেটা সেটা হলো ইম্পর্টেন্ট ডেট, যেটা লাস্ট ডেট আমি আবারও একবার বলে দিচ্ছি আপনাদের, ফেব্রুয়ারি মাসের 21 তারিখ লাস্ট ডেট রয়েছে, যার মধ্যে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। তো অ্যাপ্রেন্টিক্স যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আপনাদের একবার অলরেডি বলে দিলাম, আরও একবার শর্টে বলে দিচ্ছি। পোস্ট হলে অ্যাপ্রেন্টিক্সের জন্য নিয়োগ করানো হবে, সম্পূর্ণ 104টি ভ্যাকেন্সি, কোয়ালিফিকেশান 10th অর্থাৎ মাধ্যমিক পাস করে থাকতে হবে প্লাস আইটিআই পাস করা থাকতে হবে, এনসিভিটি আন্ডারে আইটিআই পাস করা থাকতে হবে। এবং এজ লিমিট বলা হচ্ছে 15 থেকে 24 বছর বয়সের মধ্যে, 24-এর উপরে হলে কিন্তু অ্যাপ্লাই করা যাবে না। 1 জানুয়ারি 2022 হিসেবে আপনাদের বয়সটিকে হিসেব করবেন, আপনার জন্ম তারিখ থেকে জানুয়ারি মাসের 1 তারিখ 2022 জানুয়ারি মাসের 1 তারিখ হিসেবে আপনার বয়স কত হচ্ছে সেই হিসেবে বয়সটিকে নির্বাচন করবেন 15 থেকে 24 বছরের মধ্যে, অ্যাজ পার এক্সাক্ট রুলস। তো পে স্কেল এখানে এখন অবধি বলা নেই, তো পে স্কেল কিন্তু নির্ধারিত করে আপনাদের দেওয়া হবে। তো এখানে যে ভ্যাকেন্সি, তো কী কী পোস্টের হয়ে নেওয়া হচ্ছে সেখানে অ্যাপেন্টিক্সের জন্য আমি বলেছি, তো সেখানে কী কী ট্রেডের জন্য নেওয়া হবে সেটা হলো ফিটার, এবং রয়েছে ইলেকট্রিশিয়ান, মেশিনিস্ট, ওয়েল্ডার, প্লাম্বার, এই ধরনের পোস্টগুলো। তো এখানে কতগুলো পোস্ট কী হিসেবে নেওয়া হচ্ছে একটু এই বক্সে আপনারা দেখে নেবেন ডিটেলসটা। ঠিক আছে, তো এই হলো আজকের ভিডিও। আশা করি ভিডিওটি থেকে আপনারা হেল্পফুল হয়েছেন। ভিডিওটি থেকে কোনো হেল্পফুল হলে অবশ্যই একটি লাইক করবেন, আপনার একটি লাইক আমাদের অনেকটা অনুপ্রেরণা দেয়, এবং এই বিষয়ে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে ফেলতে ভুলবেন না। তো চলুন আজকের ভিডিওটা এটুকুই, নেক্সটে আবারও কোনো সরকারি চাকরির আপডেট নিয়ে চলে আসবো আপনাদের সামনে।